আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মুড়ির উপকারিতা। মুড়ি আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। আমরা সাধারণ বাঙালিরা টিফিন বলতে খুব সহজভাবে মুড়িটাকেই ভেবে নিই। আমরা মুড়ি খেতে খুব পছন্দ করি, বিশেষ করে কোথাও ঘুরতে গেলে ঝালমুড়ি খাই না এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। আমরা মুখরোচক খাবার হিসাবে ঝালমুড়ি খেয়ে থাকলেও মুড়ির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। ঝালমুড়ি কিংবা মুড়ির সঙ্গে চা খাওয়ার মজাটাই যেন আলাদা। যেভাবেই আমরা মুড়ি খাই না কেন, মুড়ির অনেক উপকারিতা রয়েছে। আজ আমি আপনাদের সাথে মুড়ির উপকারিতাগুলো শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এর উপকারিতা জানার আগে জেনে নিন মুড়িতে কী কী উপাদান আছে। ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালোরি ছাড়াও আরও অনেক কিছু উপাদান মুড়ির মধ্যে আছে। মুড়ির উপকারিতা: এক নম্বর, বদহজম দূর করে। মুড়ি আমাদের শরীর থেকে অ্যাসিড দূর করতে সাহায্য করে, তাই প্রতিদিন যদি মুড়ি খাওয়া হয় তাহলে হজমের কোনো সমস্যা হয় না, এবং যাদের অ্যাসিড রয়েছে তাদের জন্য মুড়ি খুব উপকারী। এজন্য আমাদের নিয়মিত মুড়ি খাওয়া জরুরি। দুই নম্বর, পেটের সমস্যা দূর করতে। যাদের পেটের সমস্যা আছে তারা তাৎক্ষণিকভাবে পেটের সমস্যা দূর করতে মুড়ি খেলে খুব বেশি উপকার পাবেন। এই সময় মুড়ি জল দিয়ে ভিজিয়ে বা শুকনো খেতে পারেন। তিন নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মুড়ির মধ্যে ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে, যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন আপনি মুড়ি খান, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনি পাবেন একটি সুস্থ স্বাভাবিক শরীর। চার নম্বর, হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন মুড়ি খেলে আমাদের হৃদরোগের ঝুঁকি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থাকা ভিটামিন বি যেহেতু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, তাই এটি আমাদের শরীরের হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনতে সাহায্য করে। পাঁচ নম্বর, দাঁতের সমস্যা দূর করে। নানা কারণে আমাদের দাঁতের মধ্যে সমস্যা হয়ে থাকে। মুড়ি যেহেতু চিবিয়ে খেতে হয়, যার ফলে দাঁত এবং মাড়ির একটি ব্যায়াম হয়ে থাকে, তাই দাঁতের সমস্যা হতে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত কার্যকারী একটি উপাদান। ছয় নম্বর, হাড়কে মজবুত করে। মুড়ি আমাদের হাড়কে মজবুত রাখতে অনেক বেশি কাজ করে। মুড়ির মধ্যে থাকা ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার আমাদের হাড়কে মজবুত করার জন্য সহায়তা করে। তাই হাড়কে মজবুত রাখার জন্য প্রতিদিন মুড়ি খাবার অভ্যাস গড়ে তুলুন। সাত নম্বর, ওজন বৃদ্ধি পাবে না। সারাদিন বাড়িতে কাজ করেন অথবা অফিসে বসে কাটিয়ে দেন, তাদের জন্য প্রয়োজন কম ক্যালোরিযুক্ত খাবার, আর সেটি এমন খাবার হওয়া জরুরি যেটি পেট ভরাবে। তাই এমন একটি উপায় যদি আপনারা খুঁজে থাকেন তাহলে আপনারা মুড়ি খেতে পারেন, কারণ মুড়ি কম ক্যালোরি সম্পন্ন হওয়ায় এটি আপনার পেট ভরাবে এবং খিদে মেটাবে, যার ফলে আপনাদের ওজন বৃদ্ধি পাবে না এবং শরীরের কোনো ক্ষতি হবে না। আট নম্বর, উচ্চ রক্তচাপের সমস্যা কমায়। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা প্রতিদিন মুড়ি খেতে পারেন। মুড়ির মধ্যে সোডিয়ামের পরিমাণ কম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত মুড়ি খাবেন, তাহলে আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে
এবং আপনার একটি সুস্থ আরাম জীবন অনুভব করবেন। 9 নম্বর, শরীরের শক্তি বৃদ্ধি করে। শরীরের শক্তি বৃদ্ধির জন্য মুড়ি খুব বেশি কাজ করে, কারণ মুড়ির মধ্যে যে শর্করা রয়েছে সেটি আমাদের দৈনন্দিন জীবনের কাজে আমাদেরকে সক্রিয় করতে জ্বালানি হিসাবে কাজ করে। তাই আপনারা দৈনন্দিন জীবনে নিজেদেরকে ফিট রাখার জন্য মুড়ি খেতে পারেন। যখনই আপনার শরীরে অলসতা দেখা দেবে তখনই আপনি মুড়ি নিয়ে বসে পড়ুন আর মুড়ি খাওয়া শুরু করে দিন। কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার শরীরের হারানো শক্তি ফিরে এসেছে। তাহলে আপনারা তো মুড়ির উপকারিতা সম্পর্কে জেনে নিলেন। বাঙালি হিসাবে মুড়ি আশা করি সবারই প্রিয়, এখন নিশ্চয়ই আরও বেশি প্রিয় হয়ে উঠবে এর উপকারিতাগুলো জানার পরে। আপনারা এই উপকারিতাগুলো পাওয়ার জন্য সঠিক পরিমাণে এবং পরিমাণ মতো মুড়ি খান। এতক্ষণ আপনারা মুড়ির উপকারিতা সম্পর্কে জানলেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।